রাইজে দেখিলে বাঘ শুনিলে গুজরণি বন বিভাগ আহি টহল দিয়ে সামরিলে দায়িত্ব শূন্যলৈ গুলি ফুটাই বাঘ পলায়নের আগতেই পলাল বন বিভাগ আর এয়া তার পিছর পরিস্থিতি বাঘর আতঙ্কত কম্পিত দেরগাঁওর বেজগাঁও বন বিভাগের কাণ্ড জ্ঞানহীনতাক লৈ ক্ষোভিত রাইজ মঙ্গলবারে পুয়ার ভাগতে বেজগাঁওর একটা পানি যোগান আসনির কোঠাত শুই থাকা অবস্থাত প্রত্যক্ষ করেছিল একটা ঢেকিয়াপতিয়া বাঘ বাঘ দেখি বন বিভাগক খবর দিছিল যদিও বন বিভাগের লোক আহি কেবল নিরীক্ষণ করিয়ে গলগৈ পুনর সন্ধিয়ার ভাগত স্থানীয় লোকে বাঘটো প্রত্যক্ষ করে খবর দিয়ে বন বিভাগক ঘরটো টর্চ মারি নিরীক্ষণ করে দুজাই গুলি ফুটা আহি রাইজক জনায় যে তাত বাঘ নাই ইয়ার পিছত রাইজে হাতত টর্চ লৈ ঘরটোর ভিতরত প্রবেশ করিয়েই বাঘর মুখত পড়ে বাঘর মুখর পৰা কোনোমতে বাঁচি গাঁওবাসী এনেদরে করিলে পলায়ন বন বিভাগের এনে সোপাঢিলা কাণ্ডত ক্ষোভিত হয়ে পড়ে রাইজ বাঘ থকার পিছতো নাই বলে মিথ্যাচারের আশ্রয় লওয়া বন বিভাগের উপর ভরসা হেরুয়াইছে রাইজে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট